প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছে এন টিভি সাপ্তাহিক খেলাধুলা নিয়ে আয়োজন গ্যালারিতে সাথে রয়েছে আমি নাসিমুল হাসান দর্শক আপনারা জানেন যে আমাদের গ্যালারিতে সপ্তাহে সেরা সব খবর নেই আমরা সাজিয়ে থাকি এ পর্ব তার ব্যতিক্রম নেই আজ থাকছে ক্রিকেট ও ফুটবল এ বিষয়ে কথা বলার জন্য স্টুডিওতে আছেন দুজন অতিথি আছেন বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ মানফুল হক এবং কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পান আপনাদের দুজনকে স্বাগত গ্যালারি স্টুডিওতে ধন্যবাদ আপনাকে দিয়ে শুরু করতে চাই লোপেজ আউট মারুফ ইন বিষয়টা কিভাবে দেখছেন এটা কিন্তু ফুটবলে খুবই একটা স্বাভাবিক প্রসেস প্রক্রিয়া যে একজন কোত যাবে একজন আসবে তো ওটা আমি বলতে কখনো নেই নেই জিনিসটা হলো যে একজন কোত যাবে একজন কোজা আসবে এবং কথা হলো যে মূল গোলটা কি গোলটা এটার সঙ্গে লক্ষ্যটা যেটা সেটা সঙ্গে আমাকে অ্যাডজাস্ট করতে হবে এবং সেই অনুযায়ী আমাকে কাজ করতে হবে এবং এই কাজটা প্লেয়ার যত যত তাড়াতাড়ি সম্ভব অ্যাডাপ্ট করতে পারে এবং মূল গোলে আমরা যেতে পারি সেটাই হলো আসলে মূল কাজ কে আসলো কে গেল সেটা না এখন আমি আছি আমার কাজটাই আমার কাছে প্রধান আমার প্লেয়ারে আমার কাছে প্রধান আমার গোলটাই আমার কাছে মেইন অবজেক্টিভ কোচের যে লাইসেন্স বলা হয় এই মুহূর্তে আপনার কাছে সর্বোচ্চ পর্যায়ে লাইসেন্সটি আছে ঠিক এটি পাওয়ার পর পরই জাতীয় একটা ডাক পেলেন মানে অ্যাজ এ কোচ কেমন লাগে আসলে একজন কোচ হিসেবে তার একাডেমিক যত ধরনের লাইসেন্সিং তারপর তার যত ধরনের কোর্স টোর্স এগুলো প্রত্যেকটা কোচেরই অর্জন করা প্রয়োজন এটা আমি বলবো হয়তো কোনো একটা কাকতলীয় বা কোনো একটা প্ল্যানিং ভিতরে ছিল কিন্তু মানে ন্যাশনাল টিমে যে এত তাড়াতাড়ি চলে আসবো মানে আমি এই লাইসেন্স লাইসেন্স পাওয়ার সঙ্গে সঙ্গে যে ন্যাশনাল টিমে চলে আসবো এবং এই এই প্রক্রিয়া চলে আসবে সেটা ভাবিনি যদিও আমার দুই হাজার দশ থেকে ন্যাশনাল টিমে আসি আসি করা বারবার প্রতিবারই কিন্তু এরকম একটু কথাবার্তা হয় জল্পনা কল্পনা হয় লেখালেখি হয় কিন্তু কখনো আসা হয় না তো এটা অনেকটা কাক মানে হঠাৎ করে চলে আসছে আর আমিও জিনিসটা মানে কেমন লাগছে বা কেমন ফিল করছে এটা ভাবার সময় পাচ্ছি না কারণ কি জন্য আমাদের সাফ ফুটবলটা শুরু হবে হলো আগামী বাইশ তারিখ থেকে ডিসেম্বরের আমি টিমটা পাবো উনত্রিশ তারিখে তিন সপ্তাহের মতো সময় এটা যদিও সময়টা খুবই কম তারপরেও এই জন্যই আমি মানে যখন থেকে শুনলাম মোটামুটি কথাবার্তা শুরু হচ্ছে তখন থেকে কিন্তু আমি কিছু কিছু হোমওয়ার্ক শুরু করেছি এখন মানে দিয়ে আমার মানে কনসেন্ট্রেশনটা বেশি আসলে কেমন লাগছে কেমন ফিল করছি সেদিকে আমার দায়িত্বটা আপনার কাছে এখন বড় দেবুদা মানে ক্রিকেটে বুলবুল আছে ইমরান আছে কিন্তু ক্রিকেট বোর্ড বিদেশি কোচের উপর আস্থা রাখছে কিন্তু ফুটবল দেশি কোচের উপর আবার আস্থাটা ফিরিয়ে আনলো মানে যেটা ক্রিকেট পাচ্ছে না সেটা ফুটবল পারলো আপনি কাছে কেমন লাগে আসলে অনেকদিন যাবৎ কিন্তু আমাদের ক্রিকেটে কিন্তু এই জল্পনা কল্পনা আছে প্রত্যেকটা আমাদের ক্রিকেট আপনার আমরা টেস্ট স্টেটাস পেয়েছি খুব বেশি দিন কিন্তু হয় নাই সো আমরা কিন্তু এটা নিয়ে কিন্তু কাজ করতেছি যে আমাদের এখন সব কোচই মোটামুটি ওভারসিজ কোচ বাট আমাদের দেখেন আমাদের প্রত্যেকটা ইনফ্রাস্ট্রাকচার করতে কিন্তু আপনার সময় প্রয়োজন আমরা মনে হয় এখন একটা ভালো সময় আছে আপনি দেখেন আমাদের সুজন ভাই কোচিং কোচিং ক্যারিয়ার নিয়ে কাজ করছেন হ্যাঁ তারপর আমিনুল ইসলাম বুলুল ভাই আছেন অনেকেই কিন্তু কাজ করছে আর ইমরান উনি হ্যাঁ সালাউদ্দিন ভাই আছেন অভিষেক টিস্টের কোচ ছিল সেলিম ভাই হয়তো নিউলি খুব বেশি দিন হয়নি কাজ করতেছেন বাট খুব ভালো কাজ করতেছেন সো আমার মনে হয় যে আসলে আমাদের ফুটবলে যেরকম একটা আনসার্টেনিটি কোচ নিয়ে সব কিছু থাকে আমাদের ক্রিকেটে কিন্তু আসলে ওই না কিন্তু পরিবেশটা সো আমাদের মনে হয় ওই দিন কিন্তু আমাদেরও বেশি দূরে নয় যখন আমাদের লোকাল কোচরা আমাদের ফরমার ন্যাশনাল প্লেয়াররাও নিজেদেরকে ওইরকম একটা অবস্থান নিয়ে যেতে পারবে সো আমার মনে হয় এটা আসলেই কোনো সময় সাপেক্ষ ব্যাপার না আমরা খুব বেশি সময় অতি অল্প সময়ের মধ্যেই মনে হয় যে আমরা আমাদের ক্রিকেটারদেরকেই জাতীয় দলে কোচ হিসেবে দেখা যাবে ভালো এই যে দেশি কোচের উপর যে বাফুফে আস্থা রাখলো এটাকে আপনি কীভাবে দেখেন এটা অবশ্যই ভালো কারণ দেশীয় কোচরা দেশে কিন্তু অনেক প্রতিভাবান কোচ রয়েছে এবং যারা কোচিংয়ে আসতে চাচ্ছেন অনেক কিন্তু ট্যালেন্টেড প্লেয়ার রয়েছে মাত্র মাত্র খেলা ছেড়েছে বা কিছুদিন আগে ছাড়ছে বা কিছুদিন পরে ছাড়বে অনেকে কিন্তু কোচিং প্রফেশনে আসতে আসতে চায় কিন্তু এখানে যদি সম্মানটা এবং টোটাল পরিবেশটা কোচিং করানোর মতো যদি অবস্থান না সৃষ্টি করা যায় তাহলে কিন্তু অনেকেই অনেক ট্যালেন্টেড মানে যাদের ভিতরে কোচিং করানোর মতো ট্যালেন্ট রয়েছে ওরা কিন্তু আগ্রহী হবে না কারণ কোচিংয়ের আপনি ক্লাব লেভেলে বাংলাদেশের যে প্রেক্ষাপট বাংলাদেশের যে কালচার সেখানে যে ক্লাব লেভেলে আপনার টপ লেভেলে কোচিং করান এবং সব ধরনের সাকসেস আপনি পান তারপরে যদি আপনি ন্যাশনাল টিমে কোচিং যদি আপনি না করুন তাহলে মনে হয় যে আপনার কোচিং কেরিয়ার একটা অপূর্ণতা থেকে যায় সেই ক্ষেত্রে আমি মনে করি যে যদি দেশীয় কোচদের প্রতি এরকমভাবে যদি আস্থা রাখা যায় এবং কোচদের একটা দায়িত্ব রয়েছে আমার উপরে যেরকম বিএফএফ আস্থা রেখেছে আমাকে সেই প্রতি প্রতিদান দিতে হবে সেটা পারফরমেন্সেই হোক আর রেজাল্টই হোক এটার যদি ধারাবাহিকতা থাকে তাহলে আমি মনে করি যে ভবিষ্যতে বিভিন্ন এজ এজ গ্রুপ টিমে তো অলরেডি কোচ লোকাল কোচের কাজ করছে এবং ন্যাশনাল টিমে আমিনা না থেকে আরেকজন হয়তো দেশীয় কোচ অবশ্যই সুযোগ পাবে এবং যারা কোচিং পেশে আসতে চায় নতুন যাদের ভিতরে কোচিং ট্যালেন্ট রয়েছে তারা অবশ্যই আগ্রহ বোধ করবে উৎসাহিত হবে কোচিং আসার জন্য কোচিং আপনার সাথে আগে আরো কথা বলবো তবে দেবুদার কাছে দেবুদা বিপিএল শুরু হয়েছে কিন্তু বিপিএল এরই মধ্যে নানা বিশৃঙ্খলার জন্মও দিয়েছে এটাকে আপনারা ফিকার সদস্য হিসাবে কিভাবে দেখেন আসলে বিপিএলের ব্যাপারে কিন্তু প্রথমেই ফিকার কিন্তু খুব কনসার্ন ছিল যে ফার্স্ট কনসার্ন ছিল আপনার প্লেয়ার্স পেমেন্ট সেকেন্ড কনসার্ন ছিল আপনার সিকিউরিটি তো আপনি গত এই মাসের দুই তারিখে ক্যাপটাউনে মিটিং ছিল ফিকার আমি ওই মিটিংয়ে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছিলাম তো ওই জায়গায় কিন্তু আপনার প্লেয়ার্স পেমেন্ট নিয়ে আমরা কিন্তু সরাসরি বলেছি যে ক্রিকেট বোর্ড কিন্তু ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের মাধ্যমে কিন্তু প্লেয়ার্স পেমেন্টটা কিন্তু ক্লিয়ার করেছে এ বিপিএস স্টার্ট হওয়ার আগে তো এটা একটা পজিটিভ ব্যাপার ছিল কিন্তু সিকিউরিটির ব্যাপারটা নিয়ে কিন্তু ওরা খুব কনসার্ন ছিল বাট আমরা কিন্তু জিনিসটা কিন্তু ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন থেকে আমরা কিন্তু জিনিসটা বোঝাতে কিন্তু সক্ষম হয়েছিলাম তারপরেও কিন্তু আপনি দেখেন যে যখন ওই জায়গায় মিটিং চল চলতেছিল তখন কিন্তু আমরা সাউথ আফ্রিকান যে সিইও হারুন লার্গাট ওনার সঙ্গেও আমার ব্যক্তিগতভাবেও কথা হচ্ছিল তো ওনার কাছ থেকেও কিন্তু খুব পজিটিভ রেসপন্সই কিন্তু পাচ্ছিলাম বাট এটা খুব আনফর্চুনেট ছিল যে পরের দিনই আবার ঘোষণা করলো যে সাউথ আফ্রিকা মেয়েদের সফরে আসছে না সো আমার কাছে মনে হয় কি যে আমাদের সিকিউরিটি সরকার কিন্তু কিন্তু আমাদের সিকিউরিটির ব্যাপারটা নিয়ে খুবই সচেতন খুবই সচেতন বাট আমরা মনে হয় তাদেরকে কোনোভাবেই জিনিসটা বুঝাতে পারছি না এখানে ব্যাপার হচ্ছে এখানে মনে হয় আমার কাছে যেটা মনে হচ্ছে যে আইসিসি একেবারেই একটি দুর্বল সংগঠন তাদের আসলে এটার ব্যাপারে তাদের কিছু করারও ইচ্ছা শক্তিটুকু পর্যন্ত নাই আপনি দেখেন যে অস্ট্রেলিয়ার ক্রিকেট টিম বাংলাদেশ করেনি কিন্তু ফুটবল টিম আসলো এটা কিন্তু আমি ফিকার মিটিং এ রেজ করেছিলাম ওদের প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের সিইও ছিল সাউথ আফ্রিকান প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের সিইও ছিল তো ওরা বলতেছে যে ফুটবল হচ্ছে 90 মিনিটের খেলা বাট আমার কাছে টোটালটা মনে হয় যে আসলে ক্রিকেটটাকে নিয়ে খুব রাজনীতি হচ্ছে আমাদের এইদিকে আমরা কিন্তু খুবই রাজ আপনি যদি দেখেন আমাদের পারফরমেন্স টা যদি দেখেন সাম্প্রতিক সময়ে আমাদের বাংলাদেশ ক্রিকেট কিন্তু ঈর্ষণীয় যাচ্ছে আর অন্যদিকে আপনি যদি দেখেন যে ক্রিকেটে একটি কোরাম করতেছে দলগুলোকে নিয়ে বিক থ্রি ওরা কিন্তু আইসিসি আমার কাছে পার্সোনালি যেটা মনে হয় আইসিসি যারা চালায় তারা কিন্তু আমরা এক সময় বলতাম যে ক্রিকেটের বিশ্বায়ন এই বিশ্বায়নের ফলে কিন্তু বাংলাদেশ ক্রিকেট আজকে এই অবস্থানে এসেছে বাট এখন আইসিসি ক্রিকেটের বিশ্বয়নের ব্যাপারে খুব বেশি মনোযোগী বলে কুক্ষিগত করে রাখে কাজেই আপনি বাংলাদেশে এখন পর্যন্ত সিকিউরিটির ব্যাপারে কোনো ধরনের কিন্তু সমস্যা নাই এই কথাগুলো কিন্তু আমরা রেস করেছিলাম বাট আমরা যেটা প্রস্তাব দিয়েছিলাম যে আইসিসির যেমন বাংলাদেশ টিম পাকিস্তানে যায় মেয়েদের টিম পাকিস্তানে গেল

একেবারেই একটা মানে কি দ্বৈত দ্বৈত নীতি নীতি কিন্তু প্রয়োগ করতেছে কাজে এই জায়গায় আমরা যে প্রস্তাবটা দিয়েছি আমি ক্রিকেটার পক্ষ থেকে যে আইসিসির উচিত একটা ইন্ডিপেন্ডেন্ট সিকিউরিটি কাউন্সিল করা ওরা এটা মোটিভেট করবে কারণ এখন সাউথ আফ্রিকা টিম ইচ্ছা করলে আমাদের দেশে আসছল না অস্ট্রেলিয়া আসছল না আমি ইচ্ছা করলে অস্ট্রেলিয়া নাও যেতে পারি সো এই ভাবে কিন্তু ক্রিকেটগুলো পুশিয়ে দিতে অস্ট্রেলিয়া ফিফা যেরকম শক্তিশালী যে অস্ট্রেলিয়া টিম কিন্তু বাধ্য হলো বাংলাদেশে আসতে এবং তারা নিরাপদে খেলে চলে গেল কাজেই আমাদের এই জিনিসগুলো নিয়ে মনে হয় অনেক বেশি কাজ করার আছে ক্রুয়েফের দেখলাম যে 2 আড়াই বছর অনেক কষ্ট কষ্ট করে একটা টিমের একটা কম্বিনেশন তৈরি করেছিল পেজে সে এটা আবার ভাঙলো এখন আপনি আবার কোন ফর্মেশন দিবেন এটা একজন এক একজন কোচের এক এক জনের ফিলোসফি থাকে এবং তার এক একজনের প্ল্যান থাকে এরকম তার প্ল্যান এবং তার স্ট্র্যাটেজি তার যত কিছু তার টিমকে ঘিরে এবং তার টিমে কি ধরনের রিসোর্স রয়েছে এবং উনি কিভাবে ইউজ করবেন সেটা ওনার উপর নির্ভর করেন আপনি ক্লুফের কথা বললেন উনি একভাবে তৈরি করেছিলেন দুই বছর আড়াই বছর কাজ করেছেন এবং লোপেজ এসে তার চিন্তা ভাবনা উনি ইমপ্লিমেন্ট করতে চেয়েছেন উনি তবে একটা জিনিস যে কুরেফের কাজ আমি বাদ দিলাম কিন্তু লোপেজ কাজ প্রবলেম ছিল যে একবারে যদি আপনার অফেন্সিভ প্লেয়ার প্লেয়ার অফেন্সে এটা কিন্তু মানে এই লেভেলে খুব একটা মানান সই না যেহেতু এই প্লেয়ারগুলা দীর্ঘ সময় কিন্তু তার পজিশনে খেলে 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 অভ্যস্ত একটা টাইপ হয়ে গিয়েছে তাকে যদি হঠাৎ করে চেঞ্জ নিয়ে আসেন তাহলে তার মোটিভেশনে ঘাটতি হবে এবং টিম কম্বিনেশন একটা প্রবলেম হয় আমার প্ল্যান অবশ্যই থাকবে যেহেতু আমি ওদের সঙ্গে অনেকদিন যাবত কাজ করছি এবং প্রায় আট নয় বছর প্রায় প্রতিটি প্লেয়ারকে আমি চিনি তার তাদের অফ দ্য ফিল্ড অন দ্য ফিল্ড তাদের টেকনিক্যাল টেকনিক্যাল এবিলিটি তাদের ক্যাপাবিলিটি এবং ওরাও আমাকে জানে আমার ফিলোসফি কি আমি কি চাই মাঠের কি চাই মাঠের বাইরে কী চাই এই জন্য আমার জিনিসগুলো তাদের প্রতি ইমপ্লিমেন্ট করা খুব সহজ হবে আশা করছি ইনশাল্লাহ তাহলে কি লোপে লোপেজের এই মানে ফরমেশন চেঞ্জ করার কারণে বাংলাদেশের ব্যর্থতার কারণ আপনার কাছে যাবো তার আগে ওই প্রশ্নটা নিয়ে নেই এই যে জামাল ভুইয়া, মামনুল রায়হান কোমল এদেরকে যে চেঞ্জ করিয়ে খেলিয়েছে কেউ বলছে যে যদি দলে কোয়ালিটি প্লেয়ার থাকে তারা যে কোনো পজিশনে খেলতে পারে আবার কেউ বলছে যে বাংলাদেশের প্লেয়ারদের আসলে এতটা পরীক্ষা নিরীক্ষা করা ঠিক না কোনটা ঠিক কোনটা বেঠিক অ্যাজ এ হেড কোচ আপনি এটা বাংলাদেশের টেলিভিশন দর্শকদের কাছে বোঝান এবং আমরা শুনি এখন দেখতে হবে একটা প্লেয়ার সে কীভাবে বড় হয়ে আসছে এবং তার ট্রেনিং লেভেলটা কী ছিল কাদের আন্ডারে সে ট্রেনিং করেছে তার ট্রেনিং কন্টেন্টগুলো কি ছিল এটা দেখতে হবে এবং সে কীভাবে তার বেসিকটা কি ছিল সে ক্লাব পরিবেশে কীভাবে খেলে তার ক্লাব লেভেলে তার খেলার পারফরমেন্স লেভেলটা কি এগুলো সবকিছু দেখার পর বলা যায় যে হ্যাঁ একটা প্লেয়ার সব পজিশনে খেলতে পারে আমাদের দেশের প্লেয়াররা কিন্তু সেভাবে বড় হয়নি যে হ্যাঁ যে সব পজিশনে খেলতে হবে তবে একটা ঠিক যে একটা প্লেয়ার পজিশনে সেখানে চারটা বা তিনটা অফেন্সিভ প্লেয়ার থাকে সেখানে তাদের ভিতরে রোটেশন হতে পারে সেখানে তাদের সোপ থাক সোপিং থাকতে পারে কিন্তু এই জন্য যে আমি অফেন্সিভ প্লেয়ার ডিফেন্সে নিয়ে আসবো ডিফেন্সিভ প্লেয়ার অফেন্স এই লেভেলে অন্তত আমি দেখি না ওয়ার্ল্ড লেভেলে কোথাও এরকম হয়েছে বা হচ্ছে এটা আমি মনে সবারই জানা উচিত বোঝা উচিত যে একটা মিডফিল্ডের প্লেয়ার তার রাইট লেফট মিডল সেন্ট্রাল সে চেঞ্জ করতে পারে একটা ডিফেন্সিভ প্লেয়ার সেন্ট্রাল ডিফেন্স হয়তো রাইট লেফট অথবা রাইট ব্যাক লেফট বেক তাদের যদি মানে খেললো স্কিমার জামাল ভুইয়া খেললো মানে সেন্ট্রাল মিডফিল্ডে মামুন খেললো একটু সরে এটা কি আসলে ভুল ছিল মানে আমি রাহানটা বলবো না ভুল ছিল না যদি রাহানকে যদি রাহানকে ট্রেনিং করানো হয় যে এটা স্ক্রিনার না এটা হলো স্ক্রিনার আর চারটা ডিফেন্সের সামনে সে একটা পর্দা হিসেবে কাজ করে ওয়ান কাইন্ড অফ ডিফেন্ডার এখানে যদি তাকে ট্রেনিং করানো হয় এবং সেই এটা সঙ্গে ফ্যামিলিয়ার থাকে এই পজিশনটার সঙ্গে তাহলে ওটা খুব একটা মানে ক্ষতি করছিল না এটা হয়তো ভালোই ছিল আর কমল একটা কমলকে আমি তো কখনও দেখিনা কমলে ক্লাব লেভেলে ক্লাব লেভেলেও আমি পেয়েছি এবং সে যে সব ক্লাবvndan ক্লাবে খেলেছে কোনো ট্রেনিংও দেখিনি হয়তো লেববেকে খেলার জন্য এই কষ্ট হতো মনে করেছেন তার কাছ থেকে থেকে ভালো ভালো একটা আউটপুট পাবেন আসলে অ্যাকচুয়ালি তার ওই পজিশন থেকে ভালো আউটপুট সে বলে যে জাহিদ কুনওয়ারের ফুটবলারই না এটা আপনি কি মনে করেন এটা একজন কোচ বলতেই পারে তার তার ফিলোসফি কী সে একটা প্লেয়ারের কাছ থেকে কী চায় এবং একটা ভালো পারফর্মার কী কী গুণাবলী থাকা দরকার এটা কোচ টু কোচ এবং তার ইয়ে অনুযায়ী আমার আমার জানা মতে আজ পর্যন্ত যতজন বিদেশি কোচ আসছে আসছেন সবাই কিন্তু জাহিদকে পছন্দ করেছেন এবং সবাইকে বলেছেন যে জাহিদ মানে ওয়ান অফ দ্য বেস্ট পারফর্মার বাংলাদেশ টিমের ভিতরে এবং প্রতিপক্ষ দলও দেখি তার এই মার্কিংটা বেশি করে হ্যাঁ এটা আমি যখন জাপান টোয়েন্টি থ্রি টিম আসলো আমাদের এখানে ন্যাশনাল টিমের সঙ্গে গত সম্ভবত জানুয়ারিতে আসছিল সেখানে আমি দেখেছি যে ওরা আমাদের কোনো প্লেয়ারকে নিয়ে ওরা কোনো হোমওয়ার্ক করেনি এবং তাদেরকে কোনো মার্কিং করেনি ওরা শুধু জাহিদকে কনসেন্ট্রেট করেছে এবং জাহিদকে মোটামুটি সেন্টেজ বানিয়ে রেখেছিল তিনজন মিলে এটা আমার ডায়মন্ড সিস্টেমে আমার কাছে মনে হয়েছে তাদের প্ল্যান ছিল জাহিদকে যে করে আটকাতে হবে আপনার কাছে দেবুদা আমি বলতে চাচ্ছি যে বিপিএল বিপিএল বলেছিল যে অনেক ট্রান্সপারেন্ট একটা লিগ হবে কিন্তু শুরুতেই দেখলাম এই যে দর্শক ঢোকা প্লেয়ারদের ভিতরে মালিকারা ফ্রেঞ্চাইজিদের সাথে গণ্ডগোল তারপরে বিদেশি প্লেয়ার খেলা না খেলা নিয়ে এই যে ছোটোখাটো ভুল ত্রুটিগুলো এটাকে কীভাবে দেখেন আসলে আমার কাছে যেটা মনে হচ্ছে এখন পর্যন্ত টুর্নামেন্টটা যদি অ্যানালাইসিস করি এখন পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে বিপিএলে ফুল ফোকাস ছিল উদ্বোধনী প্রোগ্রাম নিয়ে আমাদের যারা সংগঠক বিপিএল এর সঙ্গে ইনভলভ ছিল উদ্বোধনী প্রোগ্রামটা কিন্তু আমরা বলবো যে মোটামুটি একটা ভালো প্রোগ্রাম এসে দাঁড়িয়েছে বাট আমাদের যে মেইন স্ট্রিম যেটা খেলা শুরু হওয়ার পর থেকে কিন্তু আমরা দেখছি যে টুর্নামেন্টটা কিন্তু কন্ট্রোল ছাড়া নিয়ন্ত্রণহীন আপনি যদি দেখেন যে বিপিএল এর দ্বিতীয় দিনে আপনার সিলেট রয়্যালস সিলেট এবং আপনার চিরাগাং ভাইকিংসের যে ম্যাচ এটা নামার আগে মাঠে নামার আগে এটা কিন্তু নজিরবিহীন ক্রিকেট ইতিহাসে ক্রিকেট ইতিহাসে এ ধরনের ঘটনা ঘটেছে কিনা আমার অন্তত জানা নেই আমাদের অন্যান্য সিনিয়র যারা আছেন তাদের সঙ্গেও কথা হয়েছে মানে ক্রিকেটের হিস্ট্রিতেই কিন্তু এই ধরনের নজিরবিহীন ঘটনা কিন্তু ঘটে নাই আপনি দেখেন যে টস টসের আগে দুইজন ওভারসিজ প্লেয়ারের নাম তারা প্লেয়ার লিস্টে দিয়েছে এটা কিভাবে সম্ভব যেখানে চারজন প্লেয়ার অবশ্যই ওভারসিজ চারজন খেলাতে হবে এটা টসই বা হয় কিভাবে আচ্ছা তারপরও আমরা নিলাম দুই ক্যাপ্টেন এগ্রি করেছে সব কিছু প্লেইং কন্ডিশান চেঞ্জেই করেছে মনে করলাম আপনি পরবর্তীতে দেখেন আফটার টস আবার অন্য প্লেয়ার খেলতেছে মাঠে কোনো ম্যাচ রেফারি ছিল কি না এটা নিয়ে আমি খুবই কনফিউজড আরও বেশি যেই ব্যাপারটা আমাদের আরও বেশি কষ্ট দেয় যে যখন একটা খেলা লাইভ চলতেছে আমরা কি দেখাচ্ছি আমরা কিন্তু বিপিএলের মাধ্যমে আমরা যে মাঠে এবং মাঠের বাইরে যে একটা গোছানো একটা সুশৃঙ্খল টিম হিসেবে বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাচ্ছে আমরা কিন্তু সেটাই দেখাতে চেয়েছিলাম আপনি দোষারোপ করলে কিন্তু হবে না ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট একার পক্ষে কিন্তু কিছু নিয়ন্ত্রণ করা সম্ভব না আপনার বিপিএল পরিচালনার জন্য বিপিএল গভর্নিং টেকনিক্যাল কমিটিতে আমাদের দুইজন ফর্মার ক্যাপ্টেন রয়েছে কাজে ওনারা কতটুকু কাজটা করতেছেন আপনি প্লেয়িং কন্ডিশন সহ যদি কোনো টিমের ওভারসিজ প্লেয়ার না থাকে এটা তো কোনো পাড়ার খেলা না ম্যাচ হবে না প্লেয়িং কন্ডিশন অনুযায়ী অপোনেন্ট টিম পয়েন্ট পাবে বাট এভাবে কিন্তু খেলা চালানো এটা কিন্তু আমাদের একটা পেশাদারিত্বপূর্ণ আচরণ কখনোই নয় আমরা ক্রিকেট বোর্ডকে বাংলাদেশ টিমের পারফরমেন্সের গ্রাফটা দেখেন অনেক উপরে দিকে যাচ্ছে এখন কিন্তু আমাদেরকে সম্পূর্ণ পেশাদার হতে হবে কাজে এ ধরনের আচরণ আমাদের ক্রিকেটের জন্য কিন্তু অনেক প্রশ্নের মুখে ব্যবস্থাপনা দেখাতে হবে রাইট মারু ভাই আপনার কাছে যে প্রশ্নটা আসছি আমি নাইনটি এইটে এশিয়ান চ্যাম্পিয়ন ছিল ইরান ওদের একটা প্লেয়ার ছিল আলি দেই এবং ওদের কোচ এমনি সাংবাদিক হিসেবে কথা বলেছিলাম যে তোমাদের ফুটবলের উন্নতির কারণটা কী সে বললো যে দেখো তুমি উনিশশো সালে ব্রাজিল দল ব্যর্থ হওয়ার পর টেলিসান্তানা কোচ হিসাবে যায় সৌদি আরবে কিন্তু টেলিসান্তানার কোচিংয়ের পর কোনো সৌদি আরবের কোনো লোকাল কোচ তারা তৈরি করতে পারেনি সেই মানে কিন্তু ইরানে লোকাল কোচটা বেশ ভালো যে কারণে ইরানের ফুটবলের মান অনেক ভালো আপনি কতটা একমাত্র প্রশ্ন এটা আমি একমত কারণ এফসি যে লাইসেন্সিং সিস্টেম রয়েছে আমার আমার জানা মতে ইরানে প্রায় দেড়শোর মতো এই লাইসেন্স কোর্স রয়েছে এবং প্রায় একশোর কাছাকাছি প্রো লাইসেন্স কোর্স রয়েছে এবং লাইসেন্স এই লাইসেন্স এবং বি লাইসেন্স কোর্স রয়েছে তাদের এক হাজারের মতো সি লাইসেন্স তাদের দুই আড়াই বাংলাদেশে একটা সেখানে আমাদের এখানে আমাদের আমাদের এখানে এই লাইসেন্স কোর্স আছে ষোলো জন এবং একটি হয়তো দশ বারো জন একটিভ আছেন বি লাইসেন্স আছে চল্লিশ পঞ্চাশ জন এবং সি লাইসেন্স প্রায় একশোর মতো কিন্তু আমারটা এফ সি লাইসেন্স আমার ইউ আই লাইসেন্স আই তো কারো নাই বাংলাদেশে না না ইউ আইএফ কারো নাই তো ওখানে সব জায়গায় একটা দেশের যদি কোনো আপনি ফুটবল গেলেন ক্রিকেট গেলেন যে কোনো খেলা যেসব খেলায় কোচ নির্ভর খেলা সেখানে যদি আপনি কোচেস ফার্স্ট এই এই থিমটা যদি আগে না নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু আপনি ওই দেশের খেলাধুলা ওই খেলাটা অনুপ্রোপ করা কোনো মতে সম্ভব না আর সেটা যদি আপনি মনে করেন যে আমি বিদেশি কোচ দিয়ে এই দেশে এই খেলাটা আমি ইমপ্রুভ করবো সেটাও সম্ভব না কারণ বিদেশি কোচ আপনার গ্রাসরুট লেভেলে কতগুলা বিদেশি কোচ আপনি যদি এখানে প্রতিটা জেলায় একজন করে বিদেশি কোচ দিন তাহলে আপনি এখন চৌষট্টিটা সারা পৃথিবীতে কোচদের বলে ম্যানেজার আপনারা বলেন কোচ এই এটার আসলে কারণটা কি এটা কারণটা হলো যে আপনি ওই পথে যাচ্ছেন না কেন আমরা এই পথে যাচ্ছি না এটা একটা অনেক অনেক এক্সপেন্সিভ একটা বিষয় ইউরোপের ইউরোপে বলে ম্যানেজার শুধু ইউরোপে বলে ম্যানেজার কারণ হলো একজন ম্যানেজার আন্ডারে প্রায় ষোলো সতেরো জন কোচিং স্টাফ থাকে এই যে হেড কোচ বা ম্যানেজার উনি শুধু প্ল্যানিংটা করেন এবং মেন প্ল্যানিংগুলো উনি পার্টিকুলার যারা বিভিন্ন কোচিং স্টাফ আছেন তাদের মাধ্যমে উনি এটা ইনফরমেশন ট্রান্সফার করেন এবং প্লেয়াররা সেটা করছে কিনা এবং যে কোচরা আছেন তারা সেটা ঠিক মতো মাঠে করছে কিনা এটা উনি মনিটর করেন এবং মেন প্ল্যানিংটা সবকিছু টোটাল সিজন প্ল্যানিং সেশন প্ল্যানিং ম্যাচ প্ল্যানিং ম্যাচ স্টেডিজ সব কিছু উনি করছেন কিন্তু ওনার ইনভলভমেন্টটা সরাসরি প্লেয়ারদের সঙ্গে শুধু ম্যাচ ব্রিফিং বা অন্যান্য সময় যদি ভাইটাল কোনো পয়েন্টে তখন এছাড়া প্লেয়ারদের সঙ্গে ক্লোজ কন্ট্যাক্ট থাকে পার্টিকুলার ওই কোস্টে বেশি কন্ট্রাক্ট এই জন্য ম্যানেজার বলা হয় আর আমাদের এখানে আমার আমি যদি কাজ করি কথা হয়তো আমি একজন অ্যাসিস্ট্যান্ট কোচ পাবো হয়তো আর একজন গোলকিপার কোচ পাবো তিনজন আর বাকি কাজটা সব প্ল্যানিং আমাকে করতে হয় ট্রেনিংটা আমাকে করতে হয় এটা একটা কালচারের বিষয় আর কিছু না আর কি দেবুদা বিপিএল যে কটা খেলা হয়েছে এটা আমাদের মানে বিশ্বকাপে আগে প্রস্তুতির জন্য কতটা সহায়ক মানে যতটুকু খেলা দেখলে মানে আমাদের শুরুটা কিন্তু আসলে বিপিএল এর যে স্টার্টিং যে সময়টা সময়টা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের সামনে ওয়ার্ল্ড কাপ আছে এশিয়া কাপে হ্যাঁ এশিয়া কাপ টি টোয়েন্টি তারপর ওয়ার্ল্ড কাপ আছে সো এটা খুবই কিন্তু ইম্পর্টেন্ট বাট আমাদেরকে এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে যে লাস্ট বিপিএল থেকে আমরা কি পেয়েছি লাস্ট বিপিএল থেকে যেটা হয়েছে প্লেয়ারদের পেমেন্ট নিয়ে সমস্যা ছিল ক্রিকেট বোর্ড কিন্তু তাদের রেভিনিউ ঠিকই পড়ছে আমি কিন্তু বলছি যে এই টুর্নামেন্টের মাধ্যমে ক্রিকেট বোর্ড একটা রেভিনিউ যাবে প্লেয়ারদের পেমেন্টটাও যেন প্রপারলি হয় সব কিছু যেন হয় সো বিপিএল আয়োজনটা কিন্তু খুব আমাদের এটা খুব পজিটিভভাবে দেখি কিন্তু আমরা যথাযথভাবে এবং সুষ্ঠুভাবে টুর্নামেন্ট আয়োজন করতে চাই আপনি যদি দেখেন যে যখন আমাদের ক্রিকেটটা সিকিউরিটি নিয়ে খুবই কনসার্ন সবার ফোকাস কিন্তু আমাদের সিকিউরিটির দিকে ওই সময়ে একটা ফ্র্যাঞ্চাইজি তার ফুল বহন নিয়ে চলে আসতো যেভাবে চলে আসতো আমরা মিডিয়াতে যেটা দেখেছি এটা কিন্তু কখনোই কিন্তু কাম্য হতে পারে না কাজ এই যে জিনিসগুলো আপনি দেখেন যে ফ্র্যাঞ্চাইজি তামিম সঙ্গে যে ঘটনাটা আমরা তামিমাল ম্যাচ সম্মেলনে যেটা বলেছে মাঠেও আমরা দেখেছি মালিক যিনি ওনার উনি কিন্তু ওই জায়গা পর্যন্ত যাওয়ারই কথা না তার ওই জায়গায় ছোট কোনো ঘটনা নয় তামিম গেলের মতো একজন সিনিয়র প্লেয়ারের সঙ্গে যেভাবে ব্যবহার করা হয়েছে এটা কিন্তু কখনই কাম্য নয় আপনি দেখেন আমাদের ক্লাব ক্রিকেটে যারা সংগঠক আছেন দীর্ঘদিন যাবৎ আপনার ক্রিকেটের সঙ্গে তারা নিবিড় জড়িত আছেন আজকে পর্যন্ত আপনি কোনো দিন শুনবেন না যে প্লেয়ারের সঙ্গে ক্লাব সংগঠক খারাপ ব্যবহার করছেন এ ধরনের কাজে নতুন একজন ফ্র্যাঞ্চাইজি এসে প্লেয়ারদের সঙ্গে খারাপ ব্যবহার করবেন আমার মনে হয় যে ক্রিকেট বোর্ডের উচিত এগুলো খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করে দেখা হ্যাঁ আদারওয়াইজ কিন্তু এইভাবে মাঠে ঢুকে যাচ্ছে মাঠে প্লেয়ারদের সঙ্গে খারাপ ব্যবহার করছে এগুলো কিন্তু ভালো রেজাল্ট কিন্তু বয়ে আনবে না মারুফ ভাই আপনার চ্যালেঞ্জ হচ্ছে সাফ গেমস সাফ ফুটবল সেখানে দেখা যাচ্ছে আফগানিস্তান ইন্ডিয়া এবং মালদ্বীপ খুবই স্ট্রং টিম আপনি ইউরোপের আদলে মানে হেড কোচ যে একজনকে নিয়োগ দিবেন কি যে তুমি দলগুলোর শুধু প্রতিপক্ষ খবর রাখো আর মানে যেটা ওরা করে ওই দলটা কেমন খেলছে সেই রিপোর্টগুলো আমাকে দাও অ্যাকচুয়ালি আমি অলরেডি এই কাজটা শুরু করে দিয়েছি তাদের আমি নিজেই শুরু করে দিয়েছি এবং আমার একজন এসিস্টেন্ট কোচ তাকে তাকে করছি যে লাস্ট কিছুদিন আগে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই ইংল্যান্ডের সেকেন্ড থার্ড রাউন্ড পর্যন্ত খেলা হয়েছে সেখানে আফগানিস্তান এবং মালদ্বীপ ওরা ছটা করে ম্যাচ খেলেছে ওই ছয়টা ম্যাচেরই ভিডিও আমি কালেক্ট করেছি এবং আমি চেষ্টা করছি তাদের খেলার ট্রেনটা কি ওরা কীভাবে অ্যাটাক করে এবং কীভাবে ডিফেন্স করে তাদের উইক পয়েন্ট কী তাদের স্ট্রং পয়েন্ট কী এবং আমরা কিভাবে কাজ করতে পারি এবং আমরা কিভাবে এফেক্টিভ হয়েতে তাদের বিরুদ্ধে কাজ করতে পারি এটা অলরেডি আমরা শুরু করে দিয়েছি তো আপনি যেটা বলছিলেন যে নিয়োগ দেওয়ার ব্যাপারে এটা আসলে এটার জন্য টেকনিক্যাল হ্যান্ড দরকার এবং তার পর্যাপ্ত ট্রেন দরকার কারণ ওখান থেকে আপনার কোয়ান্টিটিভ এবং দুইটাই কালেক্ট প্রয়োজন আছে ওই টিমটা সম্পর্কে ডাটা সেটা একজন এবং কোচ হলে সেটা আরো এফেক্টিভ হয় ভালো হয় এবং সঠিক জিনিসটা আমি পাই এবং সেই অনুযায়ী আমি আমার গেম প্ল্যান গেম স্ট্র্যাটেজি দলের ভালোর জন্য আপনি মানিক এবং কিটুর কোনো পরামর্শ নেবেন কি না আমি আমি সবসময় বলি আমি কিন্তু ওপেন ওপেন মানে আমি আমি কোচের হওয়ার আগে আমি একজন ছাত্র আমি টি টু মানিক দূরের কথা আমি আপনার কাছ থেকে শিখতে এবং জানতে আগ্রহী আছি আমি অবশ্যই আমার প্রয়োজনে আমি টিটু টু মানে আর মানিক ভাইয়ের সঙ্গে কথা বলতে পারি ইভেন কি লোপজের সাথে কথা বলতে পারি ক্রুয়েবের সাথে কথা বলতে পারি আমার যখন প্রয়োজন হবে আমি আমি ওপেন আর আগেই বলেছি আমি যে কারোর কাছ থেকে শিখতে প্রস্তুত আমি অনুষ্ঠান একদম শেষের পর্যায়ে আপনার কাছে প্রশ্ন হলো এই বিপিএল থেকে ফিকার সদস্য হিসেবে আপনার প্রত্যাশাটা কি মানে খেলোয়াড়দের কাছে বা আয়োজকদের কাছে আসলে ফিকা যেভাবে দেখে যে ফিকা ফার্স্টলি দেখতেছে যে আপনার প্লেয়ার্স পেমেন্টের ব্যাপারটা হ্যাঁ প্লেয়ার্স পেমেন্টটা যেন প্লেয়ারদের খুব ভালোভাবে হয় এবার অবশ্য কন্ট্রাক্ট পেপারটা যেভাবে হয়েছে আমার ব্যাংকের গ্যারান্টার যেভাবে হয়েছে সেভাবে আমার কাছে মনে হয় যে লোকাল প্লেয়াররা টাকা কম পাচ্ছে কিন্তু টাকার কিন্তু একটা সিকিউরিটি বিদেশি ওই ক্ষেত্রে কিন্তু আমার ওভারসিজ ক্রিকেটাররা ওই জায়গায় কিন্তু তাদের সিকিউরিটিটা কিন্তু খুব কম আপনি যদি দেখেন আকসুর ব্যাপারে হুম আর আকসুর ব্যাপারে আসলে আকসুর আমার মনে হয় যে বিপিএলের প্রতি আরও অত্যন্ত নিমিড়ভাবে আরও কাজ করা উচিত আকশুর এই জায়গায় কারণ আমরা এখন পর্যন্ত কিন্তু একশু যেইভাবে কাজ করে এই কাজগুলো কিন্তু আমি পার্সোনালি যেটা মনে হয় যে এ তাদের টোটাল ফর্মটা আমার ব্যক্তিগতভাবে কিন্তু পছন্দ হয় না কারণ আমরা প্রত্যক্ষ ভাবে আমরা চাই যে এই বিপিএল এ কোনো মানে গতবারের মতো কোনো জন্য ঘটনা না ঘটুক ডেফিনেটলি আপনার যে আমাদের আশরাফুলের মতো একজন ক্রিকেটার আমরা হারিয়ে ফেলবো এটা তো আমরা কখনোই কাম্য হতে পারে না কিন্তু আপনি যদি দেখেন যে শুধু আশরাফুল কেন লাস্ট বিপিএল এ কিন্তু এইবারও খেলছে অনেক প্লেয়ারদের কিন্তু কমপ্লেইন ছিল তারা কিন্তু হ্যাঁ তারা কিন্তু খুব স্মুথলি এখন খেলছে কাজে আকসুকে কিন্তু এইসব টুর্নামেন্টের ব্যাপারে আরো অনেক বেশি সতর্ক এবং অনেক বেশি কেয়ারফুল হতে হবে ওকে এবং মারুব ভাই আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে আসার জন্য প্রিয় দর্শক আজকের মতো এখানেই শেষ করলাম গ্যালারি দেখা হবে আগামী সপ্তাহে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো অতিথির সাথে সেই পর্যন্ত সবার কাছ থেকে বিদায় চাইছি আমি নাসিমুল হাসান ও আমাদের আজকের দুই অতিথি হ্যাঁ দর্শক আপনারা যদি এই অনুষ্ঠানটি ভিডিও সহ দেখতে চান তবে আপনারা ভিজিট করতে পারেন এন টিভি অনলাইন ডাব্লিউ ডট এন ভিডি ডট